শোনো, আমাদের উদ্দেশ্য যুদ্ধ করা নয়, আমাদের উদ্দেশ্য কেবলমাত্র দরিয়া বানুকে তুলে আনা। জমিদার পরিবারের কেউ প্রতিরোধ করতে এলে আমাদেরকে আত্মরক্ষার জন্য লড়তে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, জমিদার পরিবারের কেউ যেন একটা আঘাত না পায়। হুজুর, আমরা আপনার সাথে যোগ দিতে চাই। হুজুর, জমিদার নাসিরউদ্দিন মোহাম্মদ আমাদের কারণ ছাড়া অত্যাচার করে, সে গরিবদের একদমই দেখতে পারে না, সে শুধু আমাদের মারধর করে। হুজুর, আমি ধানের বেচা টাকা দিতে পারি না, বুঝাই আমার ঘালের গরুরা নিয়ে গেছে। হুজুর, জি হুজুর, নিয়ে গেছে হুজুর। তাই আজ থেকে আমরা আপনার সাথে যোগ দিলাম। আচ্ছা ঠিক আছে, সাধু তোমাদের সাথে যাবে। সাধু, তুমি ওদের সাথে জমিদার বাড়ি যাও। চলো সবাই। দক্ষিণ শিখের সমস্ত প্রজাকুল তোমার জন্য অপেক্ষা করে আছে। আগামীকাল তারা তোমার সাথে দেখা করতে চায়। তারা তাদের বিশেষ প্রয়োজনে তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে সাধু, তুমি আগামীকাল তাদের সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। ঠিক আছে শামশের, আমি দেখা করার ব্যবস্থা করছি। ঠিক আছে। কি চান আপনারা? হুজুর, অনেকদিন ওই জমিদার বাড়ি খালি পড়ে রয়েছে, আমরা এখন নতুন জমিদার চাই। আমি কোথায় পাবো নতুন জমিদার? দক্ষিণ শিখের সবাই চায় আপনি জমিদার হন।
আচ্ছা আচ্ছা প্রজাগণ, আমি আপনাদের ইচ্ছে মাথা পেতে নিলাম। শমশের জমিদারের, শমশের জমিদারের, শমশের জমিদারের। আর এই আনন্দের দিনে আমি আপনাদের এক বছরের খাজনা মকুফ করে দিলাম। মহারাজের জয় হোক। মহারাজ, আমি আপনার দূত হিসাবে দক্ষিণশী গিয়েছিলাম। জমিদার শমশের খাঁর কথাই ঠিক, আমি নিজের চোখে ওই এলাকা পরিদর্শন করেছি এবং প্রজাদের সাথে কথা বলেছি। সত্যি বন্যায়তে সব ফসল নষ্ট হয়ে গেছে, এমনকি ঘরবাড়ি পর্যন্ত ভেসে গেছে। তাই জমিদার শমশের খাঁর কথা অনুযায়ী ওদের 3 বছরের খাজনা মকুব করে দেওয়াটাই সমীচীন হবে। আপনি যদি দয়া করে ওদের খাজনাটা মকুব করে দিতেন। ঠিক আছে, আমি ওদের 3 বছরের খাজনা মকুব করছি, কিন্তু শমশের খাঁর পাঠানো দুধকে আমি ছাড়ব না। 3 বছর পর খাজনা পাওয়ার পরই গোলাম আলীকে আমি ছাড়ব, এটাই আমার আদেশ। যে হোক মহারাজ। প্রজারা তো শুধু আমারই প্রজা নন, তারা তো মহারাজেরও প্রজা। তাদের দুর্দশা মেটানোর চেষ্টা কেবল জমিদার হয়ে আমিই দেখব, মহারাজ কিছুই দেখবেন না। খাজনা দেয় মাফ করে জমিদারের আত্মীয়কে জিম্মি করে রাখবেন, এটা কোন ধরনের বিচার? আমি তার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না। আজ 13 বছর ধরে গোলাম আলী বন্দি। চিন্তা করো না শমশের, উদয়পুরের রাজ কারাগার থেকে আমাদের সৈনিকেরা গোলাম আলীকে উদ্ধার করে নিয়ে আসবে। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারি না শমশের। আমাদের খাসিয়া সৈন্যরা উদয়পুরের রাজার সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেছে। ঠিক দেখবে গোলাম আলীকে নিয়ে তারা উদ্ধার করে ফিরে আসবে। সেটাই যেন হয়। আমার জন্য কিছুই করতে পারলো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে মেরো না তোমরা, আমাকে ছেড়ে দাও। ভয় নেই, আমরা আপনার বন্ধু, আপনার ভাই শমশের গাজি আমাদের পাঠিয়েছে। আমার আদেশকে অমান্য করে তার সে তার ভাই গোলাম আলীকে ছাড়িয়ে নিয়ে গেল, আর তোমরা কিছু করতে পারলো না। আমি শমশেরের খণ্ডিত মস্তক দেখতে চাই।
যাও। শমশের লোকটি তো ভারী বধ, খুবই কুটবুদ্ধি তার মাথায়। দেখে নেব। আমি ঠিকই জানি মন্দির গোলাম আলীকে তুলে আনার পর রাজা দক্ষিণ শিখে আক্রমণ করবেন, এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের সাহায্য করবেন হিন্দুলের জমিদার খান মোহাম্মদ চৌধুরী, বেদরাবাদের জমিদার দীন মোহাম্মদ চৌধুরী, হিন্দুলির জমিদার কালু সিং, তারা আমাদের অবশ্যই অর্থ ও সৈন্য দিয়ে সাহায্য করবেন। রাজা বিজয় মানিক্যকে সিংহাসন চ্যুত করার জন্য চলো। দেখেছ আমাদের সেনারা আমাদের ছাড়াই যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। চলো ওদের স্বাগতম জানাই, চলো আর ত্রিপুরা রাজ্যের দিকে যাই। চলো 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 আগাই। সেনাপতি তো মরে গেছে, রাজ্যের সকল সৈন্যও মরে গেছে, এখন আমার কি হবে? কি হবে তার চেয়ে বরং আমি পালিয়েই যাই। শমশের, তুমি তো এখন রাজা হয়ে গেছ, প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্য তুমি যা করছো এমন কোনো রাজাই করে না। সালাম হুজুর। হুজুর, আমাদের পানির সমস্যা, দয়া করে যদি একটা পুকুর খনন করেন। দেখি কি করা যায়। সাধু, আমি চাই আম্মার নামে একটি মৌজার নাম রাখতে, তুমি কি বলো? ঠিক আছে শমশের, তুমি ছয় কোরিয়ার মৌজায় চাচি আম্মার নামে একটি দিঘি খনন করে দাও, আর সেই জায়গার নাম চাচি আম্মার নামেই রাখো। আর দিঘির প্রস্থ কতখানি হবে, দৈর্ঘ্য কতখানি হবে, সেটা কিভাবে ঠিক করবে? সেটা দৈর্ঘ্য কি হবে সেটা আম্মায় নির্ধারণ করবেন। আমি চাই তুমি কোয়ারা গ্রামে যাও এবং আম্মাকে একটি পানি ভর্তি কলসি দাও। আম্মা দক্ষিণ শিখ পর্যন্ত হেঁটে যাবেন এবং যেখানে গিয়ে থামবেন ওই দিঘির দৈর্ঘ্য হবে সেই পর্যন্ত। ঠিক আছে শমশের, আমি দিঘি খনন করার ব্যবস্থা করছি, তুমি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো। সাধু,
ঢাকা থেকে জর্ষদ খা আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, আমাকে আজকেই ঢাকা যেতে হবে। আমি চাই তুমি এদিকটা সামলে নাও, আমি খুব শীঘ্রই ফিরে আসব। ঠিক আছে শামশের, তুমি নিশ্চিন্তে তোমার কাজ সমাধা করে এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ। শমশের সবার প্রতি ন্যায় বিচার করে, সে ভালোর সাথে ভালো করে, খারাপের সাথে খারাপ করে। হ্যাঁ, শমশের অনেক বীর, দয়ালু, তার জন্যই এত পানি আমরা পেয়েছি। শমশের দিঘি খনন করার কারণে আমাদের পানির সমস্যা দূর হয়েছে। এতক্ষণে চলে আসার কথা, এখনো যে আসছে না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। আরে আসুন আসুন, ত্রিপুরার রাজ। ও, পরিচয় করিয়ে দিই, ইন হলেন মিস্টার ভ্যাংসি, ইংরেজ বাহাদুর। আর মিস্টার ভ্যাংসি, ইন হলেন শমশের গাজী, ত্রিপুরার রাজা। হ্যালো শমশের। তোমরা আমাদের শত্রু, তোমাদের সঙ্গে হাত মিলানো সম্ভব নয়। মানে আমি তো শুনেছি আপনি ইংরেজ সেনাদেরকে ঢুকতে দিচ্ছেন না রৈশনাবাদে, কথাটা কি সত্যি? ওরা যা বেইমান, ওদেরকে সুযোগ দিলে ওরা ঘাড়ে চড়ে বসে। কিন্তু নবাব তো ইংরেজদের সাথে মিত্রতা করেছে। নবাব সিরাজউদ্দৌলা মিত্রতা করেছেন তা তো শুনিনি। নবাব সিরাজউদ্দৌলা, সে তো শিশু মাত্র, তাই তো তাকে অকালে প্রাণ দিতে হয়েছে। খামোশ, খবরদার, কি বলছেন আপনি? অধিপত্যিক হর নাতিকে অপমান, বাংলা বিহার উড়িষ্যার নবাবকে নিয়ে উপহাস, যিনি লড়াই করে গেছেন দেশের স্বাধীনতার জন্য। আমার কাছে তোমার একটা লাভের কথা আছে শামশের। ওকে যে কোনো ভাবেই হোক দাবাতেই হবে। হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট, সে থাকলে আমাদের তখন এই এলাকায় বিজনেস করতে পারবো না। ঠিক বলেছেন হুজুর, ঠিক যোজনার মতো কাজ শুরু করবো। সেজন্য একটা প্ল্যান চাই, পরিকল্পনা।